আবার ফিরে এলো কাকাবাবু, আবার ফিরে এলো কাকাবাবু ও ভাই প্রসন্তুর সেই পরিচিত জুটি। সৃজিত মুখার্জির পরিচালনায় বিগত বেশ কয়েক বছর পর আবার সিনেমার পর্দায় কামব্যাক করতে চলেছে বাঙালির অতি পরিচিত সেই অ্যাডভেঞ্চারাল কাহিনী। আগামী 14 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে কাকাবাবুর প্রত্যাবর্তন। কেনিয়ার অরণ্যে বিপদের তাবু, অপরাজিতের নাম আজও কাকাবাবু। অ্যান্টিলোপের দেশে লোপ পাবে ভয়, মাসাই বুকের পাটা বাঙালির হয়। ছবির প্রধান চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরিয়ান ভূমি, এছাড়াও রয়েছেন অনির্বাণ চক্রবর্তী সহ আরো কয়েকজন। আমি ভগবানে বিশ্বাস করি না বলবো, কাকাবাবু একদম নড়বি না, মানুষে করি, তার বুদ্ধিতে, তার প্রত্যুৎপন্ন মতিত্বে এবং তার শয়তানিতে। Happy holidays, Mr. Roy Choudhury. Thank you. এই প্রত্যাবর্তন আগে থেকে ঠিক কতটা চ্যালেঞ্জিং, কি বলছেন কাকাবাবু স্বয়ং? কাকাবাবু প্রত্যাবর্তন একটা আমার কাছে খুব, আমার কাছে বলেন, আমাদের এন্টার টিমের কাছে একটা একটা ইতিহাসের মতন। কারণ এই ছবিটা শুটিং করতে গিয়েছিলাম, সেটা একটা অ্যাডভেঞ্চারাস, তখন বুঝিনি তো যে কোভিডটা কী বা এই প্যান্ডামিকটা কী, সেই অভিজ্ঞতাটাও হয়নি। হঠাৎ শুনতে পারলাম সারা পৃথিবীটা অসুস্থ হয়ে পড়েছে এবং যে যার বাড়িতে ফিরতে হবে। আমরা উইদাউট এনি নোটিস এতগুলো মানুষ, মানে এন্টার আর্টিস্ট টেকনিশিয়ানস ক্রু, প্রায় দুদিন আগে আমাদেরকে পৌঁছাতে হলো। এবং তারপরে দুটো বছর কাকাবাবু তৈরি হয়েছিল কাকাবাবুর জন্য, অনেকেই অপেক্ষা করেন, প্রতি বাঙালিরা অপেক্ষা করে থাকেন, সারা পৃথিবী জুড়ে বাঙালিরা অপেক্ষা করে। তো সেটা অবশ্যই থিয়েটারে আনা যায়নি এবং প্রায় দু বছরের পরে আস্তে আস্তে যখন মানুষজন কোথাও একটা নর্মালসিতে ফিরছে, সেখানে দাঁড়িয়ে প্রত্যাবর্তন রিলিজ করছে 4 ফেব্রুয়ারি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা এইটুকু করব যে কাকাবাবুর প্রত্যাবর্তনের জন্য শুধু নয়, সবাইয়ের জন্যই বলছি যে আস্তে আস্তে এই প্যান্ডামিকটা যাতে চলে যায়। আর এই কাকাবাবুর প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে যদি একটা কোথাও নর্মালসি ফিরে আসে, শুধুমাত্র মাত্র আমাদের ছবি নয়, আরও ছবি রিলিজ করছে, আরেকটি বাংলা ছবি রিলিজ করছে এবং আগামী দিনেও করবে, তো কোথাও একটা স্টেপ করে নর্মালসি ফিরে না আসলে, যে আমাদের আমাদের আসলে মুশকিলটা হচ্ছে শুধু যে আমাদের যে পারফর্মিং আর্ট বা আমাদের যে সিনেমা বা থিয়েটার, এই এইটার অদ্ভুত মডেল যেখানে এটার সাকসেসটাই দাঁড়িয়ে থাকে, যেখানে সবাই একসাথে আসেন, অনেক মানুষ আসেন, তার উপর ডিপেন্ড করে আমাদের আমরা ভালো না মন্দ, কিন্তু সেখানে দাঁড়িয়ে এরকম একটা পরিস্থিতিতে তবে জীবন চলতে হবে, জীবনকে চালাতে হবে এবং মানুষকে অভ্যেসের মধ্যে আনতে হবে। তো আমি ভেরি শিওর, আমি খুব পজিটিভ যে এখানে ঈশ্বরের আশীর্বাদ এবং সুনীলদার সৃষ্টি, সুনীলদার ম্যাজিক, এটা হয়তো কাজ করবে। এবং লোকে, আমি যেটা একটু আগেও বলছিলাম যে সবাই তো আমরা ভীষণভাবে দু বছর ধরে আমরা এমনি ঘুরতে পছন্দ করি, যেতে পছন্দ করি, যে যার মতন করে, সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা অদ্ভুত অ্যাডভেঞ্চারের সঙ্গে সঙ্গে একটা একটা মনে হবে যে মাসাই মারাতে বা সাউথ আফ্রিকাতে তারা ঘুরছেন, সেইভাবেই শ্যুটটা হয়েছে। সে সব মিলিয়ে একটা পজিটিভ একটা দিক আছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। প্রচুর আমরা পরিশ্রম করেছি এবং কাকাবাবুর মতন ছবি রিলিজ হওয়াটা খুব প্রয়োজন ছিল, আজ 2 বছরের ওপর হয়ে গেছে আমরা রিলিজ করতে পারিনি। সো লেটস সি, আমার 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 মনে হয় মানুষজন ভালো ফিরবেন এবং দেখবেন ছবি। আমি যখন ইজিপ্টে শুট করেছিলাম সেটা আমার কাছে মনে হচ্ছিল কঠিন, তারপরে দিকে পরের ছবি যখন ইয়েতি করলাম তখন মনে হয়েছিল ওটা আরো কঠিন, কারণ সত্যি আমরা সুন্দর কিছু কিছু জায়গায় যেভাবে সৃজিত আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল, যেখানে আমরা জানি যে আমাদেরকে গার্ড করার জন্য 2টো হেলিকপ্টার সারাক্ষণ আমাদের শুটিংয়ের সময় উপরে ঘুরতো, মানে এতটাই ডেঞ্জার একটা জোনে আমরা শুট করতাম, তখন মনে হয়েছিলো এটা বোধহয় সব থেকে ডেঞ্জারাস। কিন্তু যখন আমি কাকাবাবুর প্রত্যাবর্তন করি, প্রথমেই আমি ফ্লাইটে নেবে যখন আমরা হোটেলের দিকে যাই, কারণ এটা তো আলটিমেটলি গল্পটা হোটেলের জঙ্গলের ভেতর একটা ঘটে, হোটেলের দিকে যাচ্ছি তখন গাড়িতে আলোচনা হচ্ছে, শুনছি যে রাত্রিবেলাকে খাড়খাড় কুটকুট দরজা কুটখাট কুটখাট আওয়াজ হলে তুমি দরজাটা খোলো না, ওখানকার যারা লোক তারা বলছে, কারণ এখানে অনেক সময় ওই লেপার্ড বা ইয়ে চলে আসে যেখানে আমরা থাকছি, মানে সেগুলো আসলে জঙ্গলের ভেতরে। এটা ছোট্ট একটু অভিজ্ঞতা আমার কাছে ছিল, কারণ 3-4 বছর আগে বা 5 বছর, হ্যাঁ, মাসাই মারাতে আমার ছেলে ছোটোবেলা একটু ঘুরতে গেছিলো,
ফ্যামিলির সঙ্গে আমি যেতে পারিনি, পিতারা সবাই নিয়ে গেছে। তখন আমি শুনেছি এই গল্পটা যে ওরা বলে দেয় ঘর থেকে আর বেরিয়ে না, ক্যাম্প থেকে আর বেরিয়ে না। এবারে হচ্ছে কি আমাদের রিয়েল কাকাবাবুর টিম আর সুনীলদার লেখার সঙ্গে একটা অদ্ভুত মিল পাচ্ছি আমি। তখন আমি বুঝতে পারলাম যে সুনীলদা এই অভিজ্ঞতাটার মধ্যে কি গেছেন বলে উনি এটা লিখেছেন। তারপরের দিন যেরকম হয় রাত্রিবেলা জিজ্ঞেস করছি, সোম কালকে শুটিং কী সিন, ওই যে তোমার বাঘের সঙ্গে সিন, তোমার ওই লেপার্ডটার সঙ্গে ওই সিনটা আছে, তারপরে সাপটার সঙ্গে যে যেখানে সন্তুকে ধরছে ওই সিনটা। তো রোজই আমাদের কো অ্যাক্টার্সরা থাকতো এরকম সব ওয়াইল্ড অ্যানিমাল, বাট এরা তো আসতেন শুটিং করতে কারণ তাদেরকে আনা হতো। বাট যেখানে আমরা স্পটে যেতাম সেটা যেতে গেলেও পাশে এই হঠাৎ আমার ড্রাইভার বললো স্যার সি লেফট, তাকালাম দেখলাম চারটে সিংহ ঘুরে বেড়াচ্ছে। আমি বসে যা সকালবেলা ওটা আগে পৌঁছে গেছি লোকেশনে, নামতে বারণ করতো গাড়ির থেকে, কারণ ওরা একটা গার্ড দিয়ে রাখতো। হয়তো গাড়িতে বসে কফি খাচ্ছি, হঠাৎ তাকিয়ে দেখলাম জেব্রাটা এসে গাটা ঘষছে আমার গাড়ির কাছে। সো এই ধরনের সব অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গেছি, মানে বাট এটাতে যেরকম ভয়ও কাজ করে যে চিতার গল্পটা একটু আমি বলছিলাম যে চিতার শুধু ঘটনায় মানে ছবিতে আছে এবং ভিডিও দেখাবো, যে আমরা শুটিং করছিলাম ও কিন্তু আমাদের দেখে নামেনি, ও আমার কাজটা দেখে ভেবেছে এটা নিশ্চয়ই কোনো গান বা রিভলভার, এবং এই বডি ল্যাঙ্গুয়েজটা আলাদা কারণ আমি একমাত্র লোক যে ওই এক পা এরম করে করে হাঁটছি, ও ওইটা দেখে আমার দিকে তাকিয়েছে, ওখান থেকে নেবেছে, নেমে আমাদের দুজনের পাশে ঘুরেছে, আমাদের গা ছেটেছে চলে গেছে। আর ওই লোকগুলো ওখানকার যারা ওকে নিয়ে এসছে তারা বলছে স্যার ডোন্ট মুভ। আরে চিতা গা চাটছে আই ডোন্ট মুভ বললে হয়? দিস ইজ দি ম্যাজিক অফ সিনেমা। মানে আমরা এখন খুব মজা করে বলছি কথাগুলো, কিন্তু সেই সময় দাঁড়িয়ে আমাদের সন্তুবাবু সাপকে ভয় পায় না, ও সাপকে নিয়ে বিছানায় পাল্লে শুয়ে পড়ে, কিন্তু আমার শট হচ্ছে সাপটাকে ওর পায়ের থেকে টেনে বার করা। আমার তো ওর মতন, ও ভীষণ সাপ পছন্দ করে, ও বিছানায় নিয়ে শুতে দিতে চায়, ও ওকে ওর জন্য কান্নাকাটি করছিল ওকে বাড়িতে নিয়ে আসবে বলে, কিন্তু আমি তো নই। এবার এই জিনিসগুলো করতে হয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম হাতি মানে আপনারা দেখেছেন যেটা ট্রেলারে, ওটা কিন্তু সত্যি আমার আমার আর সন্তুর থেকে ঠিক ম্যাক্সিমাম 2 ফিট দূরে দাঁড়িয়েছিল, এবং আপনার কোনো লোক নেই চারিদিকে, আমরা দুজনে মাটিতে, আমরা সামনে তাকিয়ে আছি, আমরা পেছনে তাকাতে পারছি না। আর সেখানে হাতিটা 2 ফিট দূরে কাকাবাবু তার মতন করে সন্তুকে লেগফুল করে যাচ্ছে মজা করে করে। সো এইগুলো করাটা খুব ডিফিকাল্ট কারণ ক্যামেরাটা আমাদের ধরে আছে আর আমার ঠিক পেছনে হাতিটা, এবং তাই কারণে কাকাবাবু অ্যাজ ইউজুয়াল তার কোনো ভয় ডর নেই, তিনি সন্তুকে লেগফুল করে যাচ্ছে, তাকে জ্ঞান দিয়ে যাচ্ছে, হাতি নিয়ে প্রচুর জ্ঞান দিচ্ছেন, এর তো জ্ঞানের ভাণ্ডার কাকাবাবু। সো এই ব্যাপারগুলো আমার মনে হয় বাঙালিদের কাছে এন্ড অফ দ্য ডে এই পড়তে যেরকম ভালো লাগতো সেগুলো পর্দায় দেখার একটা ইচ্ছা সব এজ গ্রুপেরই থাকে কাকাবাবু, যে কারণে আমার মনে হয় কাকাবাবু ফ্র্যাঞ্চাইজিটা এতটা ইম্পর্টেন্ট আমাদের সবার জন্যে। হ্যাঁ, এবারে অনেকেই প্রশ্ন করবেন এই সময় নিয়ে, দেখুন আমাদের লাইফকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, তো সামবাডি হ্যাজ টু কাম আপ টু সে যে হ্যাঁ আমার বড়ো ছবিগুলো রিলিজ করবে, পাশে শিবু নন্দিতাদিরও ছবি রিলিজ করছে, আমাদেরকে আস্তে আস্তে অভ্যেসে ফেরাতে হবে মানুষকে একটা আস্তে আস্তে। ওখানে মানে আমরা কেউই বলতে পারি না সিনেমা ম্যাজিকের মতন কাজ করবে, পৃথিবীর কেউ বলতে পারি, বাট আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে যাতে আমরা আস্তে আস্তে সব কিছু যেরকমভাবে নর্মালসিতে ফিরছে আস্তে আস্তে এটাও নর্মালসিতে ফিরবে।